আমাদের যে প্রোগ্রাম, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা চলমান দেখেছি। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং বাংলাদেশের আরো অনেকগুলো জায়গায়, রংপুরে, গাইবান্ধায়, সেখানে ছাত্রলীগের যে সরকারের যে পেটোয়া বাহিনী, সরকারের যে পেটোয়া বাহিনী, সেই ছাত্রলীগ জড়ো হয়ে সেখানে যারাই আন্দোলন করেছে, সেই সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে এবং রংপুরে একজন গুলিবিদ্ধ হয়ে মারাও গেছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে গতকালকে যে নিউজগুলো তারা কভার করেছে, যে সেখানে ছাত্রলীগ গুলি নিয়ে, গ্রেনেড নিয়ে, বোমা নিয়ে এবং রাইফেল এবং হচ্ছে তারা যে রামদা বোট, এগুলো সব কিছু নিয়ে তারা ক্যাম্পাসে ঢুকেছে এবং ক্যাম্পাসে যারা নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীরা, যারা শুধুমাত্র একটা যৌক্তিক আন্দোলনের দাবিতে দাঁড়িয়েছিল, তাদের উপর তারা হামলা করেছে এবং তারা কাউকেই ছাড়েনি। প্রত্যেকের মাথা ফেটে, হাত ভেঙে এবং অনেকে খুব খারাপভাবে তারা আহত হয়েছে। এবং আপনারা জানেন বন্ধুরা, কালকে হামলার পরে যখন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল গিয়েছে, ঢাকা মেডিকেলে যখন ইমার্জেন্সি জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন ছিল, সেখানেও ছাত্রলীগ বারবার ধাওয়া পাল্টা ধাওয়া করেছে এবং সেখানে ডাক্তারদেরকে তারা ভালো করে চিকিৎসা নিতে দেয়নি এবং যারা রোগীরা ছিল তাদেরকে তারা আরো বেশি অ্যাটাক করেছে। বলি বন্ধুরা, এটা আমরা কোন দেশে আছি যেখানে একটা দেশের যে রাষ্ট্র ক্ষমতায় যে আছে, বসে আছে আসীন, সে এখানে যৌক্তিক আন্দোলনে সে তার ছাত্র বাহিনী, যে ছাত্রলীগ এবং যে পুলিশ লীগ, তাদেরকে দিয়ে সে জনসাধারণের যে যৌক্তিক দাবি সেটাকে সে অনেক বেশি এখানে প্রতিহত করছে। তাহলে আমরা কি, আমরা আমরা যে সাধারণ মানুষ, আমাদের যে দাবি, সে দাবি কি আসলে এই সরকার দেখার কথা না? তাহলে সে কি এখানে ছাত্রলীগ পালছে জনগণের ট্যাক্সের টাকা, জনগণের যে ঘাম, সে ঘামের যে শোষণের যে টাকা, সে টাকা দিয়ে তারা কাছের পুষছে, এখানে ছাত্রলীগকে পুষছে, এখানে পুলিশ লীগকে পুষছে। বন্ধুরা, আমরা এমন